হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে রেসিপি দুটো রেসিপি হবে, একটা হচ্ছে নারকলের বড়া আর একটা হচ্ছে শিম সর্ষে বাটা। তো ব্যাক টু ব্যাক দুটো রেসিপি, তো আসুন দেখে নিই মা কী করছে। ফার্স্টে মা নারকলের বড়া করবে, তাই জন্য মা ফার্স্টে এখানে নিয়েছে নারকল, আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর লাগবে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর এদিকে লাগবে নুন, বেসন আর হলুদ। তো আসুন দেখে নিই মা কী কী করছে আর কী কী দিচ্ছে। ফার্স্টে ধনে পাতা কুচি দিল, তারপর দিয়েছে পেঁয়াজ কুচি। আচ্ছা, যেটা বলার, আপনারা যদি একটু মানে নারকল তো এমনিতে মিষ্টি হয়, যদি আপনারা আরেকটু মিষ্টি চান তাহলে এর মধ্যে ডেফিনেটলি চিনি অ্যাড করতে পারেন। এরপরে মা অ্যাড করলো নুন, তারপরে মা অ্যাড করছে বেসন, এরপর মা ভালোভাবে মেখে নিচ্ছে। যেরকম বললাম, আপনারা চাইলে কিন্তু ডেফিনেটলি চিনি অ্যাড করতে পারেন যদি আরও মিষ্টি চান। আমাদের এই নারকলটা একটু বেশি মিষ্টি আছে। হয়ে গেছে, মা এবার বড়া তেল হয়ে গেছে, তেল আগে দিয়ে দিয়েছে মা, তাই মা এবার তেলের মতো দিয়ে দিচ্ছে, বড়ার আকারে শেপ করে দিয়ে দিচ্ছে। নারকলের বড়া খেতে খুবই সুন্দর হয়, স্বাদটাও খুব সুন্দর, গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন কিংবা এমনিও আপনারা খেতে পারেন। মা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিয়েছিল দেখলেন, ক্াকে
দেখুন ফ্রাই হয়ে গেছে, মা তুলে নিচ্ছে। মা দুটো দিয়ে দিচ্ছে, সিম করে যাও না যদি ছুটে যায়। মা এরপরে যে রেসিপিটা করবে শিম সর্ষে বাটা, সেটা প্রিপারেশন করে নিয়েছে। শুধু দেখলেন নারকলের বড়া মা রেডি করে ফেললো, হয়ে গেছে একটা রেসিপি। এবার এই পিঠটা হয়ে গেলে মা তুলে নেবে, মা উল্টে দিলে দেখলেন, এবার তুলে নেবে। তো নারকলের বড়ার রেসিপি ডান, এটাও হয়ে গেল, মা এবার তুলে নেবে। এবার এই দেখুন আমি প্লেটটা আপনাকে বসিয়ে দিচ্ছি, এই হলো নারকলের বড়া। এবার সেকেন্ড রেসিপি শিম সর্ষে বাটা, তো এখন দেখে নিই মা কীভাবে করছে। এই যে তেলটা বেশি ছিল তাই তেলটা মার পোড়া তেল, তো না মানে পোড়া তেলটা চেঞ্জ করে দিবে, তাই তো তেলটা তেল ছিল, পোড়া তেলটা মা মানে যেহেতু বড়া ভাজা হয়েছে সেই তেলটা পুড়ে গেছিলো সেই তেলটা মা ফেলে দিল, মানে রেখে দিল, তুলে রেখে দিল। এরপরে মা কড়ায় তেল দিচ্ছে, এরপরে মা কী ফোড়ন দিলে, এরপরে মা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিল। এটা সেকেন্ড রেসিপিটা হচ্ছে শিম সর্ষে বাটা, সেটা মা এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছে। না ওই ছুরি মধ্যে, আচ্ছা এখানে মা শিমটা কেটে ধুয়ে রেখে দিয়েছে, সেটা মা এবার তেলে মা দিচ্ছে নুন,
একটা মালিশ হলুদ আমার সামান্য একটু জল দিয়ে দিচ্ছে, চিন্তা করতে হবে আছে। এরপর মা এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছে। এরপরে মা এর মধ্যে যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি অ্যাড করলেন। এরপরে ছেঁড়া কাঁচা লঙ্কা একটা দিয়ে দিল। এরপরে মা এখানে সর্ষে বাটা পেস্ট করে রেখেছিল, যেটা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা রয়েছে, সেটা মা দিয়ে দিল। সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষ যে কোনো দিনে আপনারা খেতে পারেন। Thank you.
তো মায়ের আজকের রেসিপি সেকেন্ড রেসিপি শিম সর্ষে, সেটা দেন মায়েরা ডিশে ট্রান্সফার করবে। দেখুন আমি এগিয়ে নিয়ে দেখাচ্ছি, ডিশে দিলেই আরও দেখতে পাবেন। সেরকমভাবে খুশি তো আজকের দুটো রেসিপি, একটা হচ্ছে নারকেলের বড়া, যেটা পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে মা করেছে। আর একটা রেসিপি হচ্ছে সেকেন্ড রেসিপি, সেটা হচ্ছে শিম সর্ষে বাটা। তো দুটো রেসিপি হয়ে গেল আজকের মতো, অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। তবে প্লিজ 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 আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আর অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। টাটা, ভালো থাকবেন।